খারাপ লাগলো বেগম রোকেয়া, কারণ শহনশাহ বেগম যোধার কাছ থেকে সব রং কিনে নিয়েছে, আর আপনার কিছু জিনিস তো বাকি রয়েছে। এই সাম্রাজ্যে আমি একমাত্র যে সব সময় বাকি থাকবে, আর রইল কথা রঙের, তো যার জীবন শহনশাহ বেরঙিন করে দিয়েছেন তার যদি একটু রং বিক্রি হয় তাতে আমার কোনো আপত্তি নেই। কি ভেবে নিয়েছো তোমরা, যোধাই মহলে বেগম হয়ে চলে এলো বলে তোমাদের ভাগ্য আর এই হারেমের নিয়ম সব বদলে যাবে? আর একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, তোমরা এখন আগ্রায় আছো, এই সাম্রাজ্যের জন্য কাজ করো তোমরা, আর তোমাদের মতন এই দাসীদের আনন্দ উৎসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ছুটি পাবে না তোমরা, তোমরা সবাই সেরকমই কাজ করবে যেরকম ভাবে করে এসেছো। আর আজকে একটা কথা তোমাদেরকে আমি মনে করিয়ে দিই, এখানে মুঘল সাম্রাজ্যের জন্য তোমরা কাজ করতে এসেছো, আনন্দ উৎসব করতে নয়। আর আমার হুকুম যে অমান্য করবে সে যে কি শাস্তি পাবে সেটা তো তোমরা সবাই জানো। চলে যাও এখান থেকে। রেবা, আমায় ক্ষমা করে দিন মহামঙ্গা, আমি জেনে শুনে আপনাকে এই রং আমি মুছব না, এটা এরকমই থাকবে। রেশম, শহনশাহকে গিয়ে বলো যে বেগম যোধা জেনে বুঝে আমাকে রং মাখিয়েছে, যাও। বড় আম্মি, দেখুন শহনশাহ, আপনার বেগম যোধা আমাকে কিভাবে রং মাখিয়েছেন, আমার তো এতটাই লজ্জা লাগছে যে আমি মৌলবী সাহেবের দিকেও তাকাতে পারছি না। আপনি নিকাহের সময় বেগম যোধাকে অবশ্যই তার উৎসব পালনের অনুমতি দিয়েছিলেন, কিন্তু এই অনুমতি আপনি দেননি যে উনি আমাদের নিয়ম কানুন ভাঙতে পারেন। আমি যোধা বেগমকে রং খেলার অনুমতি এই জন্যই দিয়েছিলাম যাতে এই খেলা যেন কারো কষ্টের কারণ না হয়। তাহলে তো তার নিজের কক্ষেই রং খেলা উচিত ছিল, এভাবে মহলের বাগানে কেন রং খেলছেন? জলাল, আদমের আব্বা জান চলে যাওয়ার পর থেকে আমি কোনো রংকে স্পর্শ করিনি, কিন্তু আমার সেই অহংকার আপনার যোধা বেগম আর রাখতে দিলেন না। এই ঘটনা আপনার কাছে সামান্য হলেও বেগম যোধা এটা জেনে বুঝে করেছেন, আর যদি উনি এটা না জেনে করে থাকেন তাহলে উনি আমার এই সর্বনাশ কেন করলেন? জালাল, যদি সেই মুহূর্তে আমার কাছে ছুরি থাকতো তাহলে তার নিজের বুকে বসিয়ে শেষ করে ফেলতাম নিজেকে, কিন্তু তা করিনি, কারণ আমি আপনার জন্য নিজেকে নিবেদন করেছি, কিন্তু আমি সেখান থেকেও নড়ে গেছি জালাল, কারণ আপনার বেগম আমাকে বেঁচে থাকতেও মেরে ফেলেছেন, একেবারে শেষ করে দিয়েছেন। মহামঙ্গা,
সঠিক বলছেন শাহেনশাহ, হোলির রং নিয়ে খেলা এবং ওনার সাদা পোশাকে রং মাখিয়ে দেওয়া অত্যন্ত বড় অপরাধ। আমাকে ক্ষমা করে দেবেন আপনি, আপনার ধর্মের বিরুদ্ধে আচরণ করার আমার কোনো ইচ্ছে ছিল না। আপনার পরিবারের সবাই যদি এটা জানতে পারেন তাহলে তারা কি আপনাকে ক্ষমা করবেন? না, এই অপরাধের জন্য ওনারা কখনোই ক্ষমা করতেন না। ওনারা আমায় যা শাস্তি দিতেন আমি তা স্বীকার করে নিতাম। খুব ভালো, আপনার আম্মি এখানে এসেছেন। আপনার আম্মি রানী ময়নাবতী, উনি নিজেই আপনার শাস্তির ঘোষণা করবেন। কি হলো, আপনি জানতেন না আপনার আম্মি আগ্রায় এসেছেন? চিন্তা করবেন না, ওনার আতিথেয়তায় আমরা কোনো ত্রুটি রাখিনি, ভয় পাবেন না। মা এখানে এসেছেন? শাহেনশাহ খবর পাঠিয়েছিলেন, কাউকে না কাউকে তো আসতেই হতো। শুধু একটা কথাই আমি বুঝতে পারি না বেগম যোধা, যেমন আমাদের এই মুঘল সাম্রাজ্যের নিয়ম কানুন আদব কায়দা এসব ব্যাপারে আপনার কোনো আগ্রহই নেই, আমিও আপনাদের নিয়ম বুঝতে পারি না। আপনাদের তো মেয়ের বিয়ে হয়ে গেলে তার শ্বশুর বাড়িতে কেউ যায় না, তাই না? সেখানকার জলও স্পর্শ করে না। কিন্তু দেখুন, আপনার আম্মি যান, আপনাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে ঠিক চলে এসেছেন। সবাইকে রং মাখানোর খুব শখ আপনার। আজ শাহেনশাহ আপনার আম্মি জানের সামনে আপনার মুখে রং কিভাবে উড়ে যায় দেখব। যোধা বেগম তো ওনার বেগম। জালাল ওনাকে শাস্তি দিক বা না দিক, আমি কিন্তু তোমাকে শাস্তি দেব। আদম, এ কি করছো তুমি? নিজের মাথা ঠান্ডা করো। বেগম যোধার শাস্তির ব্যবস্থা হয়ে গেছে, জালাল ওনাকে আমেরে পাঠিয়ে দিচ্ছেন বরাবরের জন্য। কি? হ্যাঁ, এমনিতেই বেগম যোধাকে আমেরে যেতেই হতো, জালাল নিজেই পাঠাতেন ওনাকে। এবারেও তিনি ওনাকে পাঠাচ্ছেন, কিন্তু এইবার ঘৃণা সহকারে। যদি উনি লজ্জায় এখান থেকে চলে যান তাহলে ফিরে আসার সব পথ বন্ধ হয়ে যাবে, আর তারপর আমরা সবাই শান্তিতে থাকতে পারব, আর হারেমে আমারই হুকুম চলবে। যে প্রতিবাদের আগুন আমি বেগম যোধার চোখে দেখেছি তা আজ নিভে গেছে। আম্মি জান, আমি একটা কথা বুঝতে পারি না, আপনি যোধা বেগমকে এত ভয় পান কেন? কারণ যে মাথা নত করে না আর প্রতিবাদ করে সে সবার মাথা নত করতে পারে, আর সেটা যাতে না হয় আমি বেগম যোধার মাথা লজ্জায় নত করে দিয়েছি। খুব ভালো। আপনি এত হাসছেন কেন? তুমি বুঝবে না আদম, আমি যেটুকু বলছি সেটুকু করো। যখনই বেগম যোধা তোমার সামনে আসবেন তাকে সম্মান জানাবে। অসম্ভব। অসম্ভবকে সম্ভব করতেই হবে, কারণ উনি শাহেনশাহ জালালউদ্দিন মোহাম্মদের বেগম। এটা আপনি একদম ঠিক কথা বলেছেন আম্মি জান, আদব কায়দা আমাদের একদম ভোলা উচিত নয়। আমি এবার যোধা বেগমের সঙ্গে ভালো ব্যবহার করব। আদম, আদম,